দর্শক এবার আপনাদের জন্য থাকছে আজকের আবহাওয়ার বার্তা জানিয়ে দিতে চাই বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে শুরু করতে চাই ঢাকা বিভাগ দিয়ে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ দশমিক তিন সর্বনিম্ন তাপমাত্রা আঠারো দশমিক এক চট্টগ্রামে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ দশমিক দুই এবং সর্বনিম্ন বারো দশমিক পাঁচ দশক সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ দশমিক তিন এবং সর্বনিম্ন তেরো দশমিক ছয় ময়মনসিংহে থাকবে পঁচিশ দশমিক ছয় এবং সর্বনিম্ন এগারো দশমিক পাঁচ রাজশাহীতে দেখতে পাচ্ছি আজ সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ দশমিক এক এবং সর্বনিম্ন তেরো দশমিক এক রংপুর বিভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ দশমিক সাত এবং সর্বনিম্ন তেরো দশমিক পাঁচ এরপর চলে যাচ্ছে খুলনা বিভাগে খুলনা বিভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ দশমিক আট এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক তিন সর্বশেষ জানিয়ে দিতে চাই বরিশালের তাপমাত্রা সর্বোচ্চ আটাশ দশমিক এক এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক চার দর্শক এবার জানিয়ে দিতে চাই সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আজকে সূর্যোদয় হয়েছে ভোর ছয়টা বিশ মিনিটে এবং আজকে সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা এগারো মিনিটে দর্শক আজকের আবহাওয়া কেমন থাকবে সেই ব্যাপারেও আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী দু তিন দিন টানা শীতের দাপট বাড়বে এ সময় দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রার শৈত্যপ্রবাহের কাছাকাছি চলে যেতে পারে তবে আন্দামান সাগরে একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে সেটি মাসের শেষের দিকে নিম্নচাপে পরিণত হলে শীতের দাপট কিছুটা কমে আসবে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে